মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান উত্তোলন ও বিপণনকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের শেখ নওয়াফ সৌদ নাসির রোববার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ নওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় 96 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত 320 কোটি ব্যারেল তেল রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে তার তিন গুণেরও বেশি তেলের মজুদ রয়েছে নতুন এই খনিটিতে। পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে 210 কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং 5,10,000 কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে 320 কোটি ব্যারেল। উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের উপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের 4% রয়েছে 17,818 কিলোমিটার আয়তনের এই দেশটিতে। ওপেক প্লাসের তথ্য অনুসারে এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।